চরম দরিদ্রতা হাওড়াঞ্চলের মানুষের আরেক করুণ বাস্তবতা। কাজ না থাকায় সেখানকার গরিব মানুষকে বর্ষার 6 মাস বেকার থাকতে হয়, ফলে কাজের সন্ধানে বাধ্য হয়ে শহরমুখী হতে হয় অনেককে। হাওড় এলাকার এই সংকট সমাধানে কোনো উদ্যোগ নেই, তবে নানাভাবে চেষ্টা চলছে হাওড়ের নারীদের কর্মমুখী করার। হাওড়াঞ্চল থেকে ফিরে রিপোর্ট করছেন মানুষ ঘোষ, ক্যামেরায় ছিলেন এহসানুল গনি স্বজন। হাওড়ের 90% মানুষই কৃষিজীবী। হাওড়বাসী তাই অপেক্ষায় থাকে কবে পানি নামবে, শুরু হবে বোরো ধানের চাষ। এখানে ফসল এই একটি, তাই ঝড় শিলাবৃষ্টি বা আগাম বন্যায় কোনো বছর ধান ঘরে তুলতে না পারলে দিশেহারা হয়ে পড়ে কৃষক। বর্ষার সিজন যে 6টা মাস, এই 6টা মাস তারা একেবারে বেকার। তাদের মনে করেন যা কিছু সঞ্চয় করে এমন তো সিজনে, এগুলো দিয়ে তারা সারাটা বর্ষা কাইটে উঠতে পারে না। হাওড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বড় অংশ নারী। চেষ্টা চলছে এই নারীদের কর্মমুখী করে তোলার। হাওড়ের গ্রামে গ্রামে মহিলাদের মুষ্টির চাল আর ক্ষুদ্র সঞ্চয় জড়ো করার উদ্যোগ বেশ জনপ্রিয়। এভাবে 20-25 জন মহিলার জমানো চাল আর টাকা লটারি করে ভাগাভাগি করে নিয়ে সঞ্চয়কে আরো বড় করে তোলা হয়। লটারির টাকা নিয়ে ডিপিএস জমা তুই মুষ্টি কইরা রাখি, 15 দিন পরে পরে 1 কেজি কইরা দিয়ে জমা। বাচ্চার স্কুলের বেতন বা 5 এডের বেতন, তখন বাচ্চার বাপ বাসায় নাই বা বাচ্চার বাপের হাতে নাই, তখন কি করব? এই যে আমরা এই টাকাটা নিয়ে সঞ্চয় রাখি, এটা দিয়ে কাজটা চালিয়ে দিই। ছোট ছোট পুঁজি একসাথে করে কেউ হাঁস মুরগি পালছে, কেউ তৈরি করছে মুড়ি চিড়া খই, কেউ বা করছে বাঁশ বেতের কাজ, সবজি চাষ। প্রত্যেকেই 100 টাকা সঞ্চয় করে, 100 টাকা সঞ্চয় করার পরে তাদের 25 জন, যেহেতু 2500 টাকা সঞ্চয় হয়, ওই টাকা তারা লটারি করে, ওই লটারির মাধ্যমে তারা এই টাকাটা নিজেরা নেবে। ও নিজেরা নিয়ে কী করবে? হাঁস পালতে পারে, মুরগি পালতে পারে, ছাগল বাচ্চা কিনতে পারে, এগুলো তারা কিনতে আসে। শুধু সঞ্চয় না, কনসার্ন ওয়ার্ল্ডের সহযোগিতা নিয়ে হাওড়ের মেয়েরা নিজেদের সংগঠিত করছে, গড়ে তুলছে সমিতি, কাজ করছে সামাজিক নানা ইস্যু নিয়ে। ক্ষুদ্র ভূমিহীন এবং প্রান্তিক জনগোষ্ঠীর সংখ্যাই হাওড় অঞ্চলে সবচেয়ে বেশি। পর্যাপ্ত না হলেও এই প্রান্তিক জনগোষ্ঠীকে অতি দারিদ্র অবস্থা থেকে বের করে নিয়ে আসতে এখানে সরকারি এবং বেসরকারি নানা উদ্যোগ চালু আছে। তবে সংশ্লিষ্টরা বলছেন সরকারি এবং বেসরকারি এই কাজগুলোর সমন্বয় দরকার। দরকার বর্ষার 6 মাস এই অঞ্চলে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা। মানস ঘোষ, এটিএন বাংলা, মিঠামইন, কিশোরগঞ্জ।